বাংলাদেশ জাতীয় জাদুঘরে কিউরেটরস করার আমি সুস্মিতা বিশ্বাস, সহকারী কিপার, আপনাদের স্বাগত জানাচ্ছি। জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের শিল্পকলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। বাংলাদেশের শিল্পকলা জগতে অন্যতম মাস্টার পেইন্টার পটুয়া কামরুল হাসান। পটুয়া কামরুল হাসানের 1845টি চিত্রকর্ম জাদুঘরের সঙ্গে রয়েছে। তার মধ্যে তিন কন্যা শিরোনামের চিত্রকর্মটি বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও অমূল্য নিদর্শন। কামরুল হাসান বাঙালি নারীর সৌন্দর্য, রূপ ও ভঙ্গিকে নানা মাত্রায় ও আঙ্গিকে চিত্রিত করেছেন। প্রথম পর্যায়ে তিনি অত্যন্ত নিখুঁতভাবে বাস্তব পরিবেশের চিত্র রচনা করেছেন। ত্রুটিহীন সূক্ষ্ম সীমারেখায় ফুটিয়ে তুলতেন প্রকৃতি ও সমাজের বিচিত্র দৃশ্য ও ঘটনা। এ সকল চিত্রের মধ্যে নারীর রূপ ও সৌন্দর্য অঙ্কনে তিনি ছিলেন সিদ্ধহস্ত। কামরুল হাসানের প্রথম পর্যায়ে অন্যতম উল্লেখযোগ্য চিত্রকর্ম তিন কন্যা। চিত্রকর্মটির মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন ক্যানভাসের তেল রং। চিত্রকর্মটির উচ্চতা 106.7 সেন্টিমিটার ও প্রস্থ 76.2 সেন্টিমিটার। সংগ্রহ নম্বর 01.03.101.1983.0611। গাঢ় লাল, নীল ও হলুদ রঙের শাড়ি পরে একসাথে তিন কন্যার জল আনতে যাবার দৃশ্য। লাল, নীল ও হলুদ এ তিনটি প্রাথমিক রঙের সাথে কচু ও কলা পাতার যে ঔজ্জ্বল্য সৃষ্টি হয়েছে তাতে তিন কন্যার আনন্দদীপ্ত অন্তরানুভূতির প্রকাশ ঘটেছে। মুখের আদল, দেহাবয়ব এবং প্রাকৃতিক পরিবেশ বিনির্মাণে কিউবিস্ট রীতি অনুসরণ করা হয়েছে। অবয়ব অঙ্কনে ভলিউম সৃষ্টির প্রয়াস থাকলেও একরঙা নকশাবিহীন শাড়ির বিন্যাসে লোকচিত্রের সরলতা বর্তমান। চিত্রকর্মটি বর্তমানে সমকালীন শিল্পকলা 2 শিরোনামের গ্যালারি নম্বর 36 প্রদর্শিত হচ্ছে। এ চিত্রকর্মটি জাদুঘরের সংগ্রহ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। নিয়মিত জাদুঘর পরিদর্শন করুন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে জানুন। ধন্যবাদ।